আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। আসলে ডিসক্রিট টাইম সিগন্যালকে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। এখানে একটু ঝাপসা দেখা যাচ্ছে আপনাদের হয়তো, তারপরে আমি আপনাদেরকে অন্যরকম আর কিছু জিনিস দেখাবো। ওকে ওকে ওকে, এ দেখেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি একটা ডিসক্রিট টাইম সিগন্যালের, আর ফাংশনাল রিপ্রেজেন্টেশন করতে পারি, টেবলের রিপ্রেজেন্টেশন করতে পারি, আর সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। এই চারটাকেই আমরা আবার এখানে যে একটা আমাদের কোশ্চেন রয়েছে সেখানে একটা অ্যাপ্লাই করব। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেন, ধরেন এক্স অফ জিরোর মান ওয়ান, এক্স অফ ওয়ানের মান ওয়ান, এক্স টু এক্স অফ টু এর মান ওয়ান, এক্স অফ থ্রির মান ওয়ান। তো এখানে দেখেন আমাদের গ্রাফে যদি আমরা একে প্লটিং করি, এন অফ জিরোর ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো ওয়ান, আর ওয়ানের ক্ষেত্রে ওয়ান, টুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওয়ান। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। একটু ভালো করে দেখে নেন, কারণ জিনিসগুলো বুঝতে হবে। যে কোনো ভ্যালুর জন্য আমাদের মান হচ্ছে ওয়ান, এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং এখানে তিনটা, বাকি তিনটা রিপ্রেজেন্টেশনে আছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। এটা হলো এক্স অফ এন ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতেছি হলো ওয়ান হবে যখন জিরো চেয়ে বড় অথবা সমান এবং থ্রির চেয়ে ছোট। ঠিক আছে, অর্থাৎ জিরো চেয়ে বড় অথবা সমান, থ্রির চেয়ে ছোট বলতে সবগুলো মানের জন্যই ওয়ান হচ্ছে, আদারওয়াইজ জিরো। তার মানে দেখেন জিরো থেকে থ্রি পর্যন্ত সবগুলো এক্স অফ এনের মান ওয়ান। এখানে টেবুলার সিস্টেম, টেবুলার রিপ্রেজেন্টেশনে এই ফাংশনাল ভ্যালুগুলোকে আমি টেবুলার রিপ্রেজেন্টেশনে দেখাইছি যে এন এর জিরো থেকে থ্রি পর্যন্ত সবগুলো মানের জন্য এক্স অফ এনের মান ওয়ান। এই দেখেন, ভালো করে বুঝুন, এখানে ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। এখানে টেবুলার রিপ্রেজেন্টেশনে এন এর মান জিরোর জন্য ওয়ান, ওয়ানের জন্য ওয়ান, টুর জন্য ওয়ান, থ্রির জন্য ওয়ান। আর সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে ভ্যালুগুলো জাস্ট রেখা হচ্ছে, আর স্টার্টিংটা যেটা বা অরিজিন যেটা এখানে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমার এইখানে একটু ঝাপসা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো তারপরে দেখেন এখানে এই যে এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখানে কিছু ফ্র্যাকশনাল মান আছে। এক্স অফ এনটা হবে ওয়াই অক্ষ, আর এনটা হবে এক্স অক্ষ। দেখেন এনটা হচ্ছে এক্স অক্ষ, আর এক্স অফ এনটা হলো ওয়াই অক্ষ। তো এইখানে ওয়ানের জন্য 1.7, টুর জন্য 1.0, আর থ্রির জন্য 0.7, এগুলো ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান থাকতেছে। আর ফাংশনাল রিপ্রেজেন্টেটা সেম, ওয়ান হবে এন এর মান যখন ওয়ান অথবা থ্রি, আর ফোর হবে এন এর মান যখন টু, আর আদারওয়াইজ জিরো। এখানে এই যে ফাংশনাল রিপ্রেজেন্টটাকেই আমরা টেবুলার রিপ্রেজেন্টেশন যদি দেখি, এন এর মান যখন দেখেন ওই যে ওয়ান আর থ্রি, ওয়ান আর থ্রির ক্ষেত্রে ওয়ান, আর টুর ক্ষেত্রে ফোর, আর আদারওয়াইজ সবগুলোর ক্ষেত্রে জিরো। দেখেন এই মাইনাস টুর জন্য জিরো, ওয়ানের জন্য জিরো জিরো, কিন্তু ওয়ান আর থ্রির জন্য ওয়ান, আর টুর জন্য ফোর, বাকি সবার ক্ষেত্রে জিরো। এটা হলো টেবুলার রিপ্রেজেন্টেশন। আর সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন হলো ওই রকম, এই যে ভ্যালুগুলো জাস্ট এখানে লেখা আছে জিরো জিরো জিরো, ওয়ান ফোর, ওয়ান জিরো জিরো, আর যেখান থেকে অরিজিন যেটা থেকে শুরু, এই যে শূন্য থেকে শুরু, এই জন্য এখানে শূন্যতে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। এটা হলো সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। তো এই ছিল চার ধরনের, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ফাংশনাল রিপ্রেজেন্টেশন, টেবুলার রিপ্রেজেন্টেশন, আর সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন অফ এ ডিসক্রিট টাইম সিগন্যাল। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, আর হলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী সিরিজগুলোতে, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আর ইমেজ প্রসেসিং সিরিজগুলোতে আমরা নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।